আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বাগতম আপনাকে মোবাইল ট্রিক্স বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে। তো ভিউয়ার্স, ভিডিওটি কী বিষয়ে শুরু হতে যাচ্ছে তা আপনারা থাম্বনেল দেখে অবশ্য বুঝে ফেলেছেন। তো দেখেন ভিউয়ার্স, এটি হচ্ছে স্যামসাং গুরু মিউজিক 2, এটার নেটওয়ার্ক আইসি প্রবলেম। তো আমরা এটি সলভ করব। সো এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তো আপনারা কিন্তু ঠকবেন না। আসলে এই ভিডিওটি যদি পুরোটাই দেখেন তাহলে কিন্তু আপনারা স্যামসাং যত কিপ্যাড মোবাইল আছে, অর্থাৎ চায়না স্যামসাং যত কিপ্যাড মোবাইল আছে সবগুলার নেটওয়ার্ক আইসি কিন্তু একটি টেকনিকের মাধ্যমে খুব সহজেই নেটওয়ার্ক মোবাইলটিতে আনতে পারবেন। তো এই জন্য পুরো ভিডিওটি দেখুন। আর এটি হচ্ছে স্যামসাং গুরু মিউজিক মোবাইল, নট অনলি স্যামসাং মোবাইল, অল কিপ্যাড মোবাইল আপনারা কিন্তু নেটওয়ার্ক আইসি সলভ করতে পারবেন। তো এই জন্য পুরো ভিডিওটি দেখুন। আর আমি ফোনটিকে খুলে নিলাম, তো পুরো ভিডিওটি ওয়াচ করুন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে যে ক্রিস্টালাইসি, যে চার পায়ের যে ক্রিস্টালাইসিটা আছে, এই চার পায়ের ক্রিস্টাল আইসি দেখেন, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইসি। ওকে, তো আর এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল আইসি। তো এটা একসাথে দুইটি কাজ করে, যেমন আমাদের সেটটিতে পাওয়ার দিতে সহায়তা করে, প্লাস নেটওয়ার্কে নেটওয়ার্ক আসতে সহায়তা করে। তো আমরা আর এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশন। ওকে, তো দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশন। তো এই সেকশনের কাজ আমি পরে দেখাবো। তো তার আগে আমরা জাস্ট শুধু এই ক্রিস্টাল আইসিটি চেঞ্জ করে আমাদের ফোনটিতে কীভাবে নেটওয়ার্ক আনা যায় সেই বিষয়টি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখুন। তো এখন আমরা কী করব, এটি একটা পিসিবি স্ট্যান্ডের মধ্যে রাখবো, রেখে এটাকে আমরা আইসিটি রিমুভ করব। এই গুরু মিউজিক মোবাইলটি থেকে আমরা খুব সুন্দরভাবে আইসিটি রিমুভ করব। তো আমি খুব সুন্দরভাবে হিট দিয়ে এটিকে কিন্তু রিমুভ করে ফেললাম, দেখতে পাচ্ছেন। তো এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ধরনের আরসি আবার কোথায় পাবো। তো এটা কোনো ব্যাপার না, জাস্ট আপনারা যে কোনো চায়না ডেড ফোনের মাদারবোর্ড থেকে এটি সংগ্রহ করতে পারেন। যেমন আমি দেখাচ্ছি আপনাদের, যে কোনো এনি ডেড মোবাইল থেকে কিন্তু আপনারা এটি সংগ্রহ করতে পারেন। তো এ ধরনের সব আইসি প্রায় সেম ক্যাটাগরি। তো আমি এখন এই চায়না ডেড ফোনটি থেকে আমি এই দেখেন এই চার পায়ার, নট অনলি মডেল, কোনো মডেলের প্রয়োজন নাই, আপনি এনি মডেল দিয়ে কিন্তু এই কাজটি করে ফেলতে পারবেন। মডেলের কোনো প্রয়োজন নাই, জাস্ট আমাদের চার পায়ের এ ধরনের যে কোনো ক্রিস্টাল আইসি কিন্তু আপনি ওই জায়গায় অ্যাসেম্বল করে দিলে কিন্তু কাজটি 100% হয়ে যাবে। তো পুরো ভিডিওটি দেখুন, না দেখলে আসলে কিছু বুঝতে পারবেন না। তো আমি এখন এটা থেকে ক্রিস্টাল আইসিটা রিমুভ করে নিলাম। খুব সুন্দরভাবে ভিডিওটি দেখুন, আশা করি জীবনে কিছু শিখতে পারবেন। তো যাই হোক, আমরা এটি থেকে রিমুভ করে নিলাম। এখন আবার এখানে স্ট্যান্ডটিতে গুরু মিউজিক মোবাইলটি রাখবো। তো দেখেন, এটা হচ্ছে চার পায়ের ক্রিস্টাল আইসি। তো যাই হোক, আমরা এখন গুরু মিউজিক মোবাইলটি এখানে রাখলাম। তো রাখার পর আমরা এখানে এটি সুন্দরভাবে অ্যাসেম্বল করে দেবো। ওকে, তো খুব সাবধানে কাজ করবেন। আপনি যদি খুব পরিপাটিভাবে খুব সাবধানে কাজটি করেন তাহলে আশা করি আপনি সাকসেসফুল হতে পারবেন। তো এটা কোনো ব্যাপার না, খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় কাজ করলে কিন্তু 100% কাজ করবে। তো আমি এখন এটিতে খুব সুন্দরভাবে হালকা পরিমাণ হিট দিয়ে লাগিয়ে নিলাম। তো এখন জাস্ট আমাদের এটিকে একটু ক্লিন করতে হবে। ওকে, তো আমরা এটিকে খুব ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। দেন আমরা এটিতে সিম তুলবো। তো সিম তুলে এখন আমাদের চেক করা পালা। তো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বন্ধুগণ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে, বিকজ অফ আপনারা যারা নেটওয়ার্ক আইসি নিয়ে অনেক ভোগান্তিতে থাকেন তারা কিন্তু খুব সহজেই এই কাজটি করে ফেলতে পারবেন। তো আপনারা কিন্তু শুধু এই গুরু মিউজিক টু এই ফোনে যেই প্রবলেমটি সলভ করতে পারবেন তা কিন্তু না, এটা কিন্তু সব ফোনের ক্ষেত্রেই এই ধরনের প্রবলেমটা হয়, মানে ক্রিস্টালাইসিটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই ধরনের নেটওয়ার্কিং প্রবলেম হয়। তো আমরা এখন এটিকে খুব চেক করব। তো আমি এখন ফোনটিতে পাওয়ার দিচ্ছি, ধৈর্য ধরে এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন তারা আশা করি আপনাদের নেটওয়ার্কিং কোনো প্রবলেম হলে কাস্টমারকে ফুলি সার্ভিস দিতে পারবেন। তো দেখেন আমাদের ফোনটি কিন্তু চালু হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখেন, চালু হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাদেরকে আমি বলতেছি, আমার স্ক্রিনে এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে কিন্তু আমাকে ফোন করলে পাবেন। তো যদি কোনো প্রবলেম হয় এই আইসিটি চেঞ্জ করার পরও তাহলে আমাকে জানাবেন আমি কীভাবে আরও ভালোভাবে নেটওয়ার্ক আইসি সার্ভিসিং করতে হয় সেই বিষয়টি নিয়ে আপনাদের জন্য আরেকটি ভিডিও বানাবো। তো যাই হোক বিয়াস, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।